প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের সসীম ধারা অর্থাৎ তেরো পয়েন্টে এক অনুশীলনী লাস্ট ক্লাসটা করছি আগের পার্টগুলো যারা দেখো নি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমরা দুটো অঙ্ক অর্থাৎ তেইশ এবং যেটা চব্বিশ নম্বর তোমাদের অনুশীলনীতে রয়েছে সেই দুটো অঙ্ক করবো তো তেইশ নম্বরটা ছিল এরকম এক ব্যক্তি পঁচিশশো ঋণ নিয়ে কিছু সংখ্যক কিস্তিতে এই টাকাটা পরিশোধ করবেন প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি যদি প্রথম কিস্তি এক টাকা হয় তবে কতগুলো কিস্তিতে তার ঋণ পরিশোধ হবে তো কিস্তির সংখ্যা সমষ্টি চেয়েছে তো তার আগে যেটা করতে হবে যে এখানে আমরা একটা জিনিস ধরে নেব সেটা হচ্ছে যে মনে করি মনে করি আহ ওই ব্যক্তি ওই ব্যক্তি কিস্তিতে যেটা চাওয়া হয়েছে কিস্তির সংখ্যা তো ঋণ পরিশোধ পরিশোধ করবেন এই জিনিসটা আমরা জাস্ট ধরে নেব এনতম কিস্তিতে ঋণ ঋণতম ঋণ পরিশোধ করবেন তো প্রথম কিস্তি যেটা দেওয়া ছিল এক টাকা তো এটা দেয়াই আছে প্রথম কিস্তি তো এটা যেহেতু একটা ধারায় আমরা নিয়ে আসবো তো প্রথম কিস্তিটা আসলে এর মান প্রথম পদ যেটা আমরা ধরি তো প্রথম কিস্তি হলো এক টাকা ঠিক একইভাবে প্রত্যেকটা কিস্তি যখন দ্বিতীয় কিস্তি হবে এটাকে এ ওয়ান এ টু দিয়ে ধরা যায় না ধরলেও সমস্যা নেই তো এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা কিস্তি তার আগের কিস্তি থেকে দুই টাকা বেশি তো দ্বিতীয় কিস্তি হবে প্রথম কিস্তি যেহেতু এক টাকা ছিল তার থেকে দুই টাকা বেশি হলে ওয়ান প্লাস টু টাকা অর্থাৎ তিন টাকা ঠিক একইভাবে এখানে আমরা তৃতীয় কিস্তি বের করি এখন বলতে পারো যে কত দূর করবো তিনটা বের করলেও হবে তো সেক্ষেত্রে প্রত্যেক কিস্তি বলা আছে আগের কিস্তি থেকে দুই টাকা বেশি তো থার্ড কিস্তিটা হবে দ্বিতীয় কিস্তিতে যে তিন টাকা ছিল তার থেকে আবারও দুই টাকা বেশি তো এইখানে হলো পাঁচ টাকা তো এইখানে আমরা একটা ধারা তৈরি করে ফেলতে পারবো এখনই যে কিস্তির ধারাটা হলো কিস্তির যে ধারাটা সেই ধারাটা আমরা বের করব যে কিস্তির ধারা তো ফার্স্ট কিস্তিতে ছিল টাকা যোগ সেকেন্ড কিস্তিতে ছিল তিন টাকা যোগ থার্ড কিস্তিতে পাঁচ টাকা এইরকমভাবেই তার ধারাটা আসলে চলছিল এটা হলো আমাদের সেই কিস্তির যে ধারাটা তো এখানে আমরা প্রথম পদ দেখতে পাচ্ছি যে এখানে লেখাও আছে তারপরে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি যে প্রথম পদ এ সমান সমান হচ্ছে ওয়ান আর সাধারণ অন্তর সাধারণ যেটা আমরা ডি দিয়ে প্রকাশ করি সাধারণ অন্তর হলো যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ বিয়োগ করতে হয় দেখালেও হবে না দেখালেও হবে ডি এর মান হচ্ছে টু তো এখন আমরা যে এনতম পদের আমরা যে সূত্র জানি সমান্তর ধারার আমরা সেইটা যদি লিখি যে সমান্তর ধারার সমান্তর ধারার এন তম পদ যেটা এস এন দিয়ে আমরা লিখে থাকি এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি এটা হলো আমাদের সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি সূত্র তো সেক্ষেত্রে আমরা এই টোটাল টাকাটা যেটা আছে অর্থাৎ পঁচিশশো টাকা এইটা আমরা যেহেতু ধরে নিয়েছি যে এনতম কিস্তিতে পরিশোধ হবে অর্থাৎ এনতম পদের সমষ্টি ধরে নিতে হবে এইটা হ্যাঁ তো আমরা সেটা থেকে যদি আসি তাই আমরা এটা করতে পারি যে এখন আমরা ধরো এনের যে মানটা আছে আমরা আমরা এই পুরো জিনিসটা আমরা এইটার মান আসলে আহ ধরতে হবে এনতম পদের সমষ্টি যেটা তার আগে এইখানে আমরা একটু কাজ করে নিতে পারি আগেই যে এর মান আর ডি এর মান দুটো আমরা বসিয়ে দিতে পারি তো পরে বসালেও কোনো সমস্যা নেই আমরা এই জায়গাটা এই পাশে অত দিয়ে এই পাশে নিয়ে আসি যে এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি হ্যাঁ সমান সমান এইটার যে মানটা ছিল পঁচিশশো সেই পঁচিশশো আমরা এখানে বসিয়ে দিলাম এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে এখান থেকে হচ্ছে যে এনের এর যে মানটা হ্যাঁ সেই এন এর মানটা আমরা বের করে আনবো সেটাই আমাদের উত্তর হবে তো এখানে আমরা এ আর ডি এর মানগুলো বসিয়ে দিই এনটা আমাদের জানা নেই এর মান আমাদের ছিল ওয়ান তাহলে টু ডট ওয়ান প্লাস এনটা থেকে গেল ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান ছিল টু টু এই সরি টু আর এই পাশে যেটা ছিল পঁচিশশো এটা আমরা এইভাবেই রাখলাম এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে এখানে আমরা টু দিয়ে এটা গুণন করে দেবো তো বা এন বাই টু এটা দুই ওককে দুই আর এটা টু দিয়ে গুণ করলে একবার হবে টু এন মাইনাস দুই দুই এটা এখন ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে তারপরে ডান পাশে যে পঁচিশশো ছিল এটা থেকে গেলো এখন প্লাস টু আর মাইনাস টু ক্যান্সেল হয়ে যায় হ্যাঁ তো এর পরের লাইনে যেটা ঘটছে সেটা হলো বাইরের এন বাই টু এটা ব্র্যাকেট তুলে দিয়ে আমরা গুণন দিলাম টু এন হলো পঁচিশশো তো এখানে টু টু কাটা যায় আর এন এন গুণ করলে হ্যাঁ হচ্ছে এন স্কোয়ার বা এন এ স্কোয়ার সমান হলো পঁচিশশো এখন তোমরা জানো যে স্কোয়ার সমাধানের ক্ষেত্রে চিহ্ন দেওয়ার একটা নিয়ম আছে তো এইখানে প্লাস মাইনাস দিয়ে আমরা রুট ওভার পঁচিশশো করে দিলাম পঁচিশশোর বর্গমূল করলে হবে পঞ্চাশ আহ অর্থাৎ এন এর মান হচ্ছে প্লাস মাইনাস পঞ্চাশ কিন্তু আসলে কিস্তির যে সংখ্যাটা এটা ঋণাত্মক হতে পারে না যার কারণে আমরা মাইনাস মানটা নেব না হ্যাঁ তো এর পরের লাইনটা আমরা একটু সাইডে নিয়ে যাই আমরা এই সাইডটা একটু মিশিয়ে দিলাম তো আমাদের যেহেতু কিস্তির সংখ্যা ছিল হ্যাঁ তো কিস্তির সংখ্যা আসলে ঋণাত্মক হতে পারে না এরপরে আমরা এই কথাটা বলবো যে কিস্তি সংখ্যা কিস্তি সংখ্যা ঋণাত্মক মানে যে মাইনাস মানটা ঋণাত্মক হতে হতে পারে না তো অতএব দিয়ে আমরা এন এর যে প্লাস পঞ্চাশ মানটা আছে আমরা এটা গ্রহণ করব তারপরে এটা আমাদের উত্তর হয়ে যাবে যেটা আমরা এন তো এনটি কিস্তিতে ঋণ পরিশোধ করবে তো অতএব পঞ্চাশটি পঞ্চাশটি কিস্তিতে কিস্তিতে ঋণ পরিশোধ ঋণ পরিশোধ হবে এটি আমাদের এই অঙ্কের উত্তর এরপরে আমরা লাস্ট তোমাদের চব্বিশ নম্বর যে সৃজনশীলটা রয়েছে আমরা সেই অঙ্কটা বোর্ডে তুলে নিয়ে আসছি আমরা চব্বিশ নম্বর সৃজনশীলটা তুললাম কোন সমান্তর ধারার দুটি নির্দিষ্ট পদ এল তম পদ হচ্ছে এল স্কোয়ার আর কে তম পদ হলো কে স্কোয়ার এখন ক চাওয়া হয়েছে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করো তো আমরা আগে খ গয়ে যাচ্ছি না আমরা প্রথমে ক নম্বরটাই শেষ করি সমাধান সমাধান তো সমান্তর ধারার হচ্ছে যে আমরা এন তম পদের যদি সূত্রটা লিখি যে আমরা জানি আমরা জানি সমান্তর ধারার এনতম পদের যে সূত্রটা আছে এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো এটা হলো এনতম পদের সূত্র সেক্ষেত্রে এলতম পদের সূত্রের ক্ষেত্রে এন এর জায়গাটায় এল বসাতে হবে তো অতএব আমরা যদি লিখি যে আহ তম পদ সমান এই জায়গাটায় আমরা জাস্ট আহ এল বসাবো এল মাইনাস ওয়ান ডি তো এটার মান বলা হচ্ছে এল স্কোয়ার অর্থাৎ আমরা এই সাইডটা এই পাশে নিয়ে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান সমান এল স্কোয়ার দিয়ে এক নম্বর সমীকরণ আমরা গঠন করে দেব এটা একটা সমীকরণ হয়ে গেল তো নেক্সট আমরা হচ্ছে কে তম পদ বের করব এখানে জাস্ট এনের এর জায়গায় কে বসিয়ে দিয়ে তো কে তম কে তম পদ হলো এই এনের এর জায়গাটা এখন আমাদের কে বসাতে হবে তো কে মাইনাস ওয়ান ইন্টু ডি তো সেক্ষেত্রে এর মান বলা ছিল হলো কে স্কোয়ার তো এটা যদি এই পারে নেই আসলে এটার মানে কে স্কোয়ার কিন্তু এই পুরো জিনিসটা এই পাশে লিখলে ভালো হয় এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এইটার সমান হলো কে স্কোয়ার এটাই আমাদের দুই নং সমীকরণ এবং আমাদের ক নম্বরের কিন্তু কাজ হয়ে গেল এখন আমরা যদি খ নাম্বারে ঢুকি তো খ নাম্বারে দেখো এল প্লাস কে তম পদ চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে এই সমীকরণ দুটো দিয়েই কাজ করতে হবে এক থেকে দুই নং সমীকরণ বিয়োগ করতে হবে তাতে করে আমরা ডি এর একটা মান পাবো হ্যাঁ তারপরে সেই মানগুলো দিয়েই আমাদের কাজ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের ক্ষয়ে ঢুকেই আমরা ক হতে এই সমীকরণ দুটো আগে নিয়ে আসতে হবে আমরা খ নাম্বারে ঢুকে যেটা করব ক হতে আমরা জাস্ট সমীকরণ ক হতে। দিয়ে এইভাবে তুলে এক আর দুই নং সমীকরণ হ্যাঁ তারপরে এখন যেটা করতে হবে যে এক নং থেকে এই দুই নং সমীকরণ বিয়োগ করতে হবে তো আমরা এটা নিচে যাই হচ্ছে যে সমীকরণ এটা আমরা গুণ করে দিতে পারি অথবা এইভাবে রেখেও দিতে পারি এল মাইনাস ওয়ান ডি মাইনাস এইটা আসবে এ এই সাইনটা হয়ে যাবে মাইনাস এটা হলো কে মাইনাস ওয়ান আর ডান পক্ষে এল স্কয়ার মাইনাস কে স্কোয়ার মানে সমীকরণের যোগ বিয়োগের নিয়ম হলো বাম পক্ষের সাথে বাম পক্ষ হয় আর ডান পক্ষের সাথে ডান পক্ষ হয় তো এখানে আমরা এই প্লাস এ আর মাইনাস এ এই দুটো আমরা এখানে ক্যান্সেল করে দিতে পারি তারপরে আমরা যেটা করব এখন এই জায়গাগুলো আসলে ক্যালকুলেশন করতে হবে একটু হ্যাঁ তো ক্যালকুলেশন করতে গেলে আমরা ডি এর যে জিনিসটা আছে এখানে ইচ্ছে আমরা ডি দিয়ে এগুলো গুণ করে দিতে পারি অথবা ডিটা কমন আকারে নিয়ে আসলে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে তো এই এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে সমস্যা হলে তোমরা আসলে গুণ করার কিছু নেই আবার কমনে নিতে হবে আর ডিটা যদি আমরা কমন নেই দুইটা এই দুইটা পদের মধ্যে থেকে তাহলে এখানে থাকবে এল মাইনাস ওয়ান আর এইখানে আমরা ডিটা কমন নিলাম এই মাইনাস দিয়ে ভিতরটা গুণ করে দিতে হবে মাইনাস কে আর এটা এ মাইনাসে প্লাস ওয়ান আর ডান পাশে যেটা ছিল

তো বা ডি সমান সমান এটা আমরা বাই করে এর নিচে পাঠাবো আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্রে ফেললাম আর এটা বাই করে যদি নিচে দিই তাহলে এই এল মাইনাস কে এই পথটা কাটা যায় সেক্ষেত্রে ডি এর মান যেটা আসলো সেটা হলো এল প্লাস কে তো এটা আমরা ডি এর মান পেলাম যে এল প্লাস কে এখন এই ধারাটার যে এল প্লাস কে তম পদ যাওয়া হয়েছে আমরা সেইখানে যদি চলে যাই তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বের করতে পারি আমরা এখন এই জায়গাগুলো মিশিয়ে দিতে পারি হ্যাঁ এখন আমরা এই এল প্লাস কে তম পদ বের করি এল প্লাস কে তম পদ তো এনতম পদের যে সূত্রটা ছিল সেই সূত্রটাই আমরা যে মূল সূত্রটা ছিল আমরা এখানে দেখাই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো এনতম পদের সূত্র তাহলে এল এল প্লাস কে তম পদের সূত্র হবে এন এর জায়গাটা আমরা জাস্ট এল প্লাস কে বসাবো তো এ প্লাস এই এন এর বদলে আমরা বসাবো এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ হাতিতম পদ হলে এন এর মানটা হাতি বসাইতে হবে এটাই নিয়ম তো এখন আমরা যেটা করব যে আসলে সমীকরণটা একটু দরকার ছিল আমরা সমীকরণটা যদিও মিশিয়ে দিয়েছি আমরা একটু নিয়ে আসি সমীকরণ এক দুই এক নম্বর সমীকরণটা ছিল এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এটার সমান ছিল আমাদের এল স্কোয়ার এটা একটু প্রয়োজন হবে আর দুই নম্বর সমীকরণ ছিল এরকম কে মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়ান কে স্কোয়ার এখান থেকে আমাদের একটু ম্যাচিং করে নিতে হবে এখানে যে এইখানে ধরো এল মাইনাস ওয়ান যে আছে যে কোনো একটা সমীকরণ থেকে করলে হবে যদি আমরা দুই নং থেকে করি তাহলে এখানে কে মাইনাস ওয়ানটা আমরা স্ট্যান্ডার্ড করে নেব আর যদি আমরা এক থেকে করি তাহলে এল মাইনাস ওয়ানটা আমরা স্ট্যান্ডার্ড করে নেব তো সেক্ষেত্রে এখানে এটা আমরা ঠিক রাখলাম আর এইখানে দেখো যদি আমরা এইটা লিখি যে এল মাইনাস ওয়ান তাহলে এইটার সাথে আমরা ম্যাচিং করতে পারবো তো ডি আর এইটা প্লাস কে ডি এইটা আমরা আলাদা করে দিলাম তো আমরা ইচ্ছে করলে কিন্তু এটাও করতে পারতাম যে কে মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এই সমীকরণের সাথে মিলতো আর এল ডিটা প্লাস এল ডি টা বাইরে দিয়ে দিতাম তো এখন আমরা দেখো এই জিনিসটা এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এটা পুরো এই জিনিসটা চলে আসছে তো এটার বদলে আমরা এল স্কয়ার যে মানটা ছিল এখানে সেই এল এ স্কোয়ারের মানটা বসাবো এল স্কোয়ার আর এইখানে আমাদের ছিল কে ডি আর ডি এর মানটা আমরা এখান থেকে পুটিং করে দেব অর্থাৎ এল স্কয়ার স্কোয়ার প্লাস কে আর ডি এর বদলে আমরা লিখবো হচ্ছে এল প্লাস কে তো নেক্সট এইটা এল স্কোয়ারটা ঠিক থাকলো আর এইখানে এল কে বা কে এল যে কোনো এল এ আসলে এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয় যে কে এ কে আগে আসে তো আমরা কেটাই আগে দিই কে এল প্লাস এখানে কে কে গুণ করলে হচ্ছে কে স্কোয়ার তো এটাই আমাদের হচ্ছে যে এল স্কোয়ার প্লাস কে এল প্লাস কে স্কোয়ার এটাই আমাদের এল প্লাস কে তম পদের অ্যান্সার অর্থাৎ খ নম্বরের অ্যান্সার নেক্সট আমরা যদি গ নম্বরে ঢুকি তাহলে খ থেকে আমাদের কিছু কিছু মান দরকার হবে আহ ডি এর মানটা আমাদের দরকার হবে হুম তো সেক্ষেত্রে আমরা গ নাম্বারে ঢুকি আমরা জাস্ট ডি এর মানটা একটু রাখি হ্যাঁ এটা আমাদের দরকার হবে আচ্ছা সমস্যা নিয়ে আমাদের লেখা আছে তো আমরা এখন গ নাম্বারে ঢুকছি গ খ হতে খ হতে আমরা যে ডি এর মানটা আমরা যে বের করেছিলাম আমরা সেটা নিয়ে আসছি ডি সমান আমাদের ছিল এল প্লাস কে এল প্লাস কে এই ডি এর মানটা আমরা এক বা দুই যেকোনো একটা সমীকরণে বসিয়ে আহ হচ্ছে যে এর মানটা আমরা বের করে আনব তো আমরা একই যদি বসাই যে ডি এর মান ডি এর মান এক নং এ বসাই ওই এক নং সমীকরণটা আমরা নিলাম এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কোয়ার এখানে আমরা জাস্ট ডি এর এই মানটা বসাবো এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে এল প্লাস কে সমান হলো এল স্কোয়ার এরকম একটা অবস্থা হলো এখান থেকে আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করে আস্তে আস্তে হচ্ছে যে এর মানটা আমরা বের করে আনবো তো এখানে আসলে গুণ করা ছাড়া কোনো বুদ্ধি নেই এটা আমরা গুণ করে দিই এই এটা ঠিক থাকলো এল এল গুণ করলে হচ্ছে এল স্কোয়ার আর এটা ওয়ানের সাথে গুণ করলে মাইনাস এল আর এটার সাথে এটা গুণ করলে প্লাস এ প্লাস প্লাস কে এল আর এটা প্লাস এ মাইনাস কে আর এটা হলো এল স্কোয়ার এখন আমরা যদি সবগুলো ওই পারে পাঠিয়ে দিই তাহলে এ সমান সমান এই ডান পাশে ছিল এল স্কোয়ার তার পাশে এটা নিয়ে যাই এটা ক্যান্সেল হয়ে যাবে এল স্কোয়ার তারপরে এই এলটা এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল প্লাস ছিল হয়ে গেল আর মাইনাস কেটা প্লাস কে হয়ে গেল থেকে আমরা একটা এর মান পেয়ে গেলাম আমাদের এর মানটা হলো এল মাইনাস এল মাইনাস এল কে বা কে এল একই জিনিস প্লাস কে তো এটা আমরা একটু ফ্রেশ করে রাখি যে এ সমান সমান হচ্ছে এল -kl uh, k এই অবস্থা তো এবার আমরা যেটা করব হচ্ছে আমাদের এখানে চাওয়া হয়েছে ধারাটির প্রথম l+k সংখ্যক পদের সমষ্টি হ্যাঁ তো আমরা n তম পদের সমষ্টির সূত্র যদি লিখি যে সমান্তর ধারার সমান্তর ধারার n তম পদের সমষ্টি এটাকে আমরা এস এন দিয়ে প্রকাশ করেছিলাম তো এটা হলো এন বাই সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস করে দিতে হবে এটা হলো তম পদের সমষ্টি তাহলে এখানে এল প্লাস কে তম পদের সমষ্টি বের করতে গেলে আমাকে এন এর জায়গায় সেই এল প্লাস কে টা বসাতে হবে তো আমরা যদি সেইটা এখন লিখি যে অতএব এল প্লাস কে তম পদের সমষ্টি তো এস দিয়ে এখানে আমরা এল প্লাস কে লিখে দিতে পারি এইখানে আমরা এন এর মানটা সব এল প্লাস কে বসাতে হবে এল প্লাস কে বাই টু তারপরে এইখানে থাকলো টু এ প্লাস আবারও এন এর জায়গায় আমাদের হ্যাঁ এল প্লাস কে বসাতে হবে এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই অবস্থা আসলো এটা আমাদের আসলে প্রমাণ করতে বলেছে এই জিনিসটা যে এল প্লাস তোমার পদের সমষ্টি এটা হবে তো আমাদের নিচে আর জায়গা নেই আমরা উপর থেকে অংশ একটু মিশিয়ে দিই এখন জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে এটা তো এটা নিচের লাইনটা আমরা আসলে উপরে তুলে নিয়ে যাচ্ছি বা বা দরকার নেই সমানের নিচে তোমরা সমান দিয়ে দিয়ে করবে এর পরের লাইন যেটা হবে আমরা এইটা দেখছি যে পুরো প্রমাণ করতে হবে সাথে মিলে গেছে তো এটা আমরা নষ্ট করব না এল প্লাস কে বাই টু আর ভিতরে আমরা যে মানগুলো বের করলাম এর মান ডি এর মান সেই মানগুলো আমরা বসিয়ে দেব অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু ডট এর মান ছিল আমাদের এইটা টু ইন্টু হচ্ছে এল মাইনাস এল মাইনাস কে এল প্লাস কে এ আর এইখানে আমরা ডি এর মানটা বসাবো তার আগে প্লাস 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 কে কে মাইনাস মানটা আমরা মিশিয়ে দিয়েছি এখান থেকে আমরা নিয়ে নিই এল প্লাস কে ছিল ডি এর মান এই ডি এর মানটা আমরা বসাবো এইখানে এল প্লাস কে তো এই একটা অবস্থা আর এটার সাথে আসলে এইখানে সেকেন্ড প্যাকেটটাও ক্লোজ করে দিতে হবে তো আমরা একটু জাস্ট চেক করে নেব ঠিক আছে কিনা টু প্লাস হ্যাঁ ওকে আছে হ্যাঁ ঠিক আছে এবার এই ভিতরের যে ক্যালকুলেশনগুলো এগুলো আস্তে আস্তে করে ফেললেই আসলে এইটা চলে আসবে আমরা দেখি তো এটা আমরা নষ্ট করব না এল প্লাস কে বাই টু আমরা নিচে একটু লাইনগুলো মিশিয়ে দিই এদিকে আর আমাদের কাজ নেই তো এখন এইখানে আমরা টু দিয়ে হ্যাঁ এই ভিতরটাকে গুণ করে দিই তো এটা সবার সাথে টু হবে টু এল মাইনাস টু কে এল আর এটা হবে প্লাস টু কে আর এইখানে এগুলো সব গুণ করতে হবে এল দিয়ে এলকে গুণ করলে হ্যাঁ এল স্কোয়ার এইটা দিয়ে কে গুণ করলে কে এল আর এইটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এল কে দিয়ে আমরা এটাকে গুণ করলে আমরা যদি কে আগে লিখে থাকি বারবার তাই লিখতে হবে কে এল তারপরে এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস কে স্কোয়ার আর এইটা ওয়ানের সাথে গুণ করলে মাইনাস কে এখন এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাবে এখন ভিতরে আমরা দেখি কি করা যায় এল প্লাস কে বাই টু এটা বাইরেরটা ঠিক থাকলো আর ভিতরে কিছু যোগ বিয়োগ আছে দেখো ওই যে কে এল কে এল যোগ করলে এই দুটো যোগ করলে টু কে এল হয় তাহলে প্লাস টু কে এল আর মাইনাস টু কে এল ক্যান্সেল হয়ে যায় আমরা তারপর আর একটা লাইন করি এখানে টু এল এটা থেকে গেল তো টু এল এর সাথে এটা বিয়োগ হবে ওটা আমরা পাশাপাশি লিখে নিই এই দুটো সদৃশ পদগুলো জাস্ট আর গুলো আমরা পাশাপাশি লিখবো টু কে এল আর এই কে এল কে এল যোগ করে এটা প্লাস টু কে এল আর এইদিকে দিকে টু কে একটা রাশি আছে টু কে টু কে ওর পাশে আমরা এইটা দিই এটা সদৃশপদ মাইনাস কে তো এই হলো অবস্থা আমরা এগুলোর কাজ করে ফেলেছি একবারে যোগ করে দিয়েছি আর এইখানে যেটা ছিল এল স্কয়ার একটাই পদ আছে তো এটাও রাখতে হবে এল স্কয়ার আর এইটা আমরা মাইনাস এল সবগুলো নেওয়া হয়ে গেছে আর একটা কে স্কোয়ার আছে এই কে স্কোয়ারটা আমরা এখানে দিলাম আচ্ছা নেক্সট আমরা যেটা করব এল প্লাস কে বাইরের অংশটা আমরা ঠিকই রাখলাম আর এইখানে দেখো এইখানে টু এল থেকে একটা এল বিয়োগ করলে একটা এল থাকে এল থাকলো তারপরে এইটা ক্যান্সেল হয়ে গেল প্লাস আর মাইনাস আর দুইটা কে থেকে একটা কে বিয়োগ করলে একটা কে থাকে আর তার সাথে থাকে এল স্কয়ার স্কোয়ার এল এ স্কোয়ার আর লাস্টে যেটা ছিল কে স্কোয়ার ইনশাআল্লা লাইব্রেরি চলে আসছে পুরোটাই ভিতরে যে একটু সাজিয়ে নিতে হবে এল স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল প্লাস কে আর বাইরেরটা তো ঠেকিয়ে আছে সো বাইরে ছিল এল প্লাস কে বাই টু আর এটা আমরা ওই প্রমাণ করতে হবে মতো করে সাজিয়ে নেবো এল স্কয়ারটা আগে দিলাম তারপরে আমরা এই কে স্কোয়ারটা দিলাম তারপরে আমরা এল দিলাম আর লাস্টে আমরা কে দিলাম দিলে এখানে আমরা বলে দেব যে প্রমাণিত লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণিত তো এটি ছিল আমাদের তোমাদের হচ্ছে সমান্তর ধারার আজকে লাস্ট পর্বের ক্লাস আমরা এর পরবর্তীতে তোমাদের গুণোত্তর ধারা অর্থাৎ তেরো পয়েন্ট দুইয়ের ক্লাস করবো আজকে পর্যন্তই ধন্যবাদ